তোমার মনে যদি আমার ভালোবাসা নিয়ে কোনো প্রশ্ন ওঠে তাহলে কি করবে বলো তো? আজকে দিনটার কথা মনে করবে আর এই আংটিটাতে একটা ছোট্ট করে কিস করবে। তারপর আর কি? দেখবি আমি জিনির মতো তোমার সামনে হাজির হয়েছি। তিস্তার মতন মানুষদের আমি খুব ভালো করে চিনি কনক। এরা নিজেদের স্বার্থ ছাড়া এক পাও চলতে পারে না, কোনো কাজ করে না। তুমি একটা কথা ভেবে দেখো কনক, ওর ভাই রাহুল এখন জেলে, তাহলে তিস্তার স্বার্থ কোথায়? রাহুলকে জেলে পাঠিয়েছি, নিজে এতগুলো ইঞ্জুরি নিয়ে নার্সিং হোমের বেডে শুয়ে আছি, এর একটা রিটার্ন তো আমার চাই। তুমি কি ভেবেছিলে আমি আমি এমনি এমনি লাইফ রিস্কটা নিয়েছি? এইসব কিছু আমি করেছি আমার সাধ্যকে গিয়ে ফিরে পাবার জন্য। তিস্তা অসুস্থ নয়, ও তো ইচ্ছে করেই নাটকগুলো করছে। এই সত্যিটা কি আমার ওকে বলে দেওয়া উচিত হবে? জানি ওর খুব খারাপ লাগবে, কিন্তু দিনে দিনে তিস্তা যতটা বেপরোয়া হয়ে উঠছে তাতে আমারও ভয় করছে। ও নিজের সাথে সাথে না এবারেরও কোনো ক্ষতি করে বসে। ওকে যদি বলি তাহলে অন্তত একটু সাবধান হতে পারবে। আমি তোমাকে কখনো কোনো কষ্ট পেতে দেব না। তুমি দেখো আমার কষ্ট এই বাড়িতে কোনোদিন কেউ বোঝেওনি, বুঝবেও না। শিখি আমি তো সাত সমুদ্র পার হয়ে তাড়াতাড়ি ছুটে এলাম তোমার কষ্ট হচ্ছে বলে। নাকি ওসব ভালো ভালো কথায় আমি আর ভুলি না গো, তুমি ফিরে এসেছো তোমার কাজ শেষ হয়েছে বলে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কিছুটা ঠিক, কিন্তু তোমার জন্য তো আমার মন খারাপ করছিল নাকি কি? থাক ওসব মিষ্টি মিষ্টি কথা, শুধু এই চার দেওয়ালের মধ্যে দরজা খুললেই আমি আর এ বাড়ির কেউ নই। সবাই খালি ছোটকে নিয়ে অস্থির। আরে বাবা, আমি যে এবাড়ির বড় বউ সে খেয়াল আছে কারুর? ওমা তুমি যে এরকম হিংসুটি তা তো আমি জানতাম না। আমি হিংসুটি নই, তোমরা কোনো কাজে কোনো কথায় আমাকে রাখো না তাই আমার খারাপ লাগে। ও ও না 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 না, আমার 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 ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। শোনো না শোনো না, তুমি হিংসুটি নও, তুমি ছেলে মানুষ। হ্যাঁ আচ্ছা নির্মলা, দুদিন বাদে তুমি ঠাকুমা হতে চলেছো, এখনো তোমার সেই অবুঝমনি রইল? তুমি আমাকে খুব বোকা ভাবো না? আমি বোকা, কিছু বুঝি না, তাই সব দায়িত্ব তুমি ছোটকে বোঝাও। আরে না রে বাবা, তুমি ভালো মানুষ, ভালো মানুষ। আচ্ছা তুমি যদি বোকা হতে তোমার সঙ্গে আমি সংসার করতে পারতাম এতদিন? আর সবাইকে সমান হয় নাকি সেটা আশা করা যায়? তাহলে তাহলে আবার কি? তুমি তোমার মতো করে ভালো, তোমার মনটা একদম সাদা কাগজের মতো। আরে সেই জন্যই তো সেখানে যে যা খুশি এঁকে চলে যায়, আর আমার সেখানেই তো আপত্তি। মানে
মানে মানে তুমি যেটা ভাবো আর যেটা করো সেটা বেশিটাই তোমার মনের কথা নয়, ফলে তোমার সাদা পাতাটা কাটাকুটিতেই ভরে যায় বেশিরভাগ সময়। তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না, একটু সহজ করে বোঝাবে? বুঝতে পারছো না তো? বসো 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 বসো। শোনো, আমি বলছি তোমার মনের ক্যানভাসে ছবি আঁকবো শুধু আমি আর কেউ নয়। আর কারুর কথা হয় তোমার মনকে কোনো খারাপ ছবি উপহার দিও না, বুঝেছো? কি যে বলো না, কিছুই বুঝি না। এই যে দেখো দেখো কি এনেছি তোমার জন্য। কি এটা? বসো 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 না। দেখো দেখো কি এনেছি। কি বলবে তো? দেখো না, এই দেখো, এই যে এটা তো না, নাইটি তো চিলমিল পরে। এবার তুমিও পরবে। এই বিদেশে গিয়ে তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। আরে বাবা, এসব জিনিস ওই বিদেশি মেম সাহেবরা পরে। শোনো 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 শোনো, আমার ভীষণ শখ, তুমি একবার ওটা পড়বে, প্লিজ পড়ো না, পড়ো 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 পড়ো, একবার পড়ো না। এই দেখো, আচ্ছা আচ্ছা, এত লজ্জা পাওয়ার কি আছে, এত লজ্জা পাওয়ার কি আছে, বন্ধ ঘরের মধ্যেই তো পড়ছো, একবার পড়ো, ভীষণ দেখতে ইচ্ছে হচ্ছে তোমাকে, প্লিজ প্লিজ প্লিজ। যতবার যেতে চাইছি তোরা আমাকে আটকে দিচ্ছিস দিদি। এবারও যদি যেতে না পারি, স্কুলের চাকরিটা কিন্তু আর থাকবেই না। কি করি বলতো? আমার তো নিজের বলতে মেয়ে আর তুই, তার উপরে কটা দিন এখানে থেকে আরো মায়া বাড়িয়ে দিয়েছিস, এখন তো তোকে ছাড়তে মনই চাইছে না রে। আমারও তো কটা দিন এই বাড়িতে ভালোই কাটলো। সত্যি এবাড়ির মানুষগুলো খুব ভালো, কিন্তু বাড়ি না ফিরে গিয়ে আর কতদিনই বা এই বাড়িতে থাকবো বল? স্কুলেও তো যেতে হবে। জানিস তো আমি রোজ ঠাকুরকে বলি, আমার এই ছোট্ট বোনটা ছিল বলে ওর কাছে আমি আমার মেয়েটাকে রেখে নিশ্চিন্তে এবারে কাজ করতে পারি। আমার মেয়েটাকে তো তুই মানুষ করেছিস বল, ওকে লেখাপড়া শিখিয়েছিস, হাতের কাজ করতে শিখিয়েছিস, এরপর ওর একটা বিয়ে দিয়ে দিলে আমার শান্তি। শুধু বিয়ে দিয়ে শান্তি? আর ওকে নিজের পায়ে দাঁড় করাবার চেষ্টা করবি না তুই? তোর পাগলি, আমার মতো গরিব মায়ের এত কিছু ভাবার সাহস কোথায় বল? তবে হ্যাঁ, ও যদি নিজের পায়ে দাঁড়াতে চায় তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই মেয়ে, তোর কি ব্যাপার বলতো? হ্যাঁ, তুই কি সারাটা জীবন এইভাবে কাটিয়ে দিবি নাকি? আরে বাবা, আমার নিজে না হয় কপাল পোড়া, কিন্তু তুই সারাটা জীবন কি এইভাবে থাকা যায় নাকি? কি হবে আমার কথা ভেবে? সবার কপালে কি আর সব সুখ সহ্য হয় দিদি? এসব কথা থাক। থাক না মানেটা কি? হ্যাঁ, থাক না মানে কি? হ্যাঁ রে, এইভাবে কি সারাটা জীবন কাটানো যায়? হ্যাঁ, তুই কি নিজের কথা একবারও ভাববি না? তুইও তো সারাটা জীবন শুধুমাত্র আমাদের কথা ভেবেই কাটিয়ে দিলি, নিজের কথা কি একবারও ভেবেছিস? ঘরে জল শেষ হয়ে গেছিল, তাই জল নিতে এসেছিলাম। এখানে জল? শুতে যাও।